নমস্কার বন্ধুরা, পিং লাইফে ঝিনুকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা যদিও জন্মাষ্টমীর আগের দিন, কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন জন্মাষ্টমীর দিন, সুতরাং সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাই। বারান্দা বাগানে তুলসী গাছগুলোতে শীষ উঠে গেছে, শীষগুলোকে ছিঁড়ে দিচ্ছি যাতে গাছগুলো একটু ভালো হয়ে থাকে। কাকতালীয় ভাবেই হলো, কিন্তু জন্মাষ্টমীর দিনে তুলসী গাছ দেখিয়ে বা ফুল দেখিয়ে ব্লগ শুরু হলো। আজকে দিনের বেলাতে সামনে এসে সেরকম ব্লগিং হয়নি, কারণ মুডটা একটা বিশেষ কারণে একটু ডাউন হয়ে আছে। মন খারাপ বলবো না, যাই নিজেকে নিয়ে একটু হতাশ হয়ে আছি। কি বৃত্তান্ত সেটা না হয় পরে সামনে এসে বলবো, আপাতত একটা দারুণ রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে ডিমের একটা রেসিপি, যেটা আমার শাশুড়ি মা বানাতেন, কিন্তু আমার শ্বশুরমশাই এটা পছন্দ করতেন না, জন্য অতটাও এই বাড়িতে হতো না। সেটা হচ্ছে তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়েছি, সাদা তেল আর কি, ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর তিনটে ডিম এরকমভাবে দিয়ে দেবো, তার উপরে একটুখানি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে একটু নুন এবং একটু গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো, সেটাকে একটু ওপর নিচ করে দেবো যাতে করে ডিমের কুসুমটা ভেঙে না যায়। প্রসঙ্গত, এই রান্নাটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে হঠাৎ করে আবার এই রান্নাটা দেখলাম, তারপর মনে হলো থাকে একটু করি তো, মেয়েটা তো আমার ডিমটা খেতে ভালোই বাসে। তো এরপরে যেটা হলো সেটা দেখতেই পেলেন, তলায় একটা জল দিয়ে আর উল্টো করে ওই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, কারণ সোজা করে লাগছিল না। তারপর এটা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো। আর এখন একটা ফরমাইশি রান্না করছি, আমার শ্বশুরমশাই ফরমাইশ করেছেন, সেটা হচ্ছে পেঁপের চাটনি। তো তাতে সর্ষে ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে পেঁপেগুলোকে দিয়ে দেবো। সেটা ভাজার জন্য নুন, হলুদ এবং একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আমসত্ত্ব দিয়ে করবো, সেটাই আসলে বিশেষত্ব। আমার শ্বশুরমশাই এটা আমাকেই করতে বলেছেন, আলপনাদিকে নয়। আলপনাদিকে নয় এই জন্যই যে করলেই করতে পারতো, মাঝে মাঝে আমার শ্বশুরমশাইয়ের একটু স্বাদ বদলের প্রয়োজন হয়, সেজন্য তিনি আমাকে অনেক সময় বলেন। তো অনেক সময়ই আপনারা খেয়াল করবেন যে পেঁপের চাটনিতে হলুদ দেয় না, কিন্তু আমাদের বাড়িতে পেঁপের চাটনিতে হলুদ সবসময় না হলেও কখনো কখনো দেওয়া হয়। মাঝে মাঝে দেখুন খুলে খুলে দেখছি যে ডিমটা জমাট বেঁধে গেল কিনা। তো এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তারপর একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমসত্ত্ব, সেটা দিয়ে দেবো। তারপরে কাজু কিশমিস এগুলো দিয়ে দেবো, আমসত্ত্বটা দিয়ে দেবো, আমসত্ত্ব ভেজানো জলটাও দিয়ে দেবো এবং তারপর চিনি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে দেখুন এখন ডিমটা একেবারেই হয়ে গেছে, এবং নিচের হেড কুক যিনি আলপনা দিয়ে, তিনি একটু সরজমিনে দেখতে এসেছেন যে ব্যাপারটা কি হচ্ছে, কারণ কাকু খাবে তো ব্যাপারটা। তো আমি কিন্তু রান্নাটা করে আমি একটু নিজের জন্য রেখে দিয়েছিলাম, সত্যি ভালো লেগেছে খেতে আমার। তো এখন এই যে ডিমটাকে তুলছি, এই রান্নাটা কিন্তু খুব সোজা রান্না নয়, কারণ এই ডিমটা ভেঙে গেলেই রান্নাটা ঘেঁটে ঘ হয়ে যাবে। তো দেখুন দেখি বাটির সাইজটা কি সুন্দর এসেছে। আগে কিন্তু এই রান্নাটা আমি মোটে করতে পারতাম না, ডিমটা আমার ভেঙে যেত, কিন্তু এখন দেখতে অনেকটা ভাপা পিঠের মতো হয়েছে, তাই না? তো এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, রান্নাটাও কিন্তু খুব ভালো হয়। আপনারা যদি এটা বানিয়ে করতে পারেন তাহলে দারুণ হবে। তো যাই হোক, সর্ষের তেলে দিয়ে দিলাম হতে সাদা জিরে, তারপর এই যে বাটাটা দেখছেন, এটা হচ্ছে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একসঙ্গে, ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিইনি, কারণ ডিমটা এই রান্নাটা মূলত করছি টুপুরের জন্য, টুপুরটা আমার টমেটো দেওয়ার থেকে টমেটো সস দিয়ে খেতেই বেশি ভালোবাসে। রান্না একটু সস দিয়ে করলে আমার মেয়েটা একটু ভালো খায়। তো এটা মোটামুটি যেটা এখন করছি সেটা ভালো করে কষে গেলে পরে তারপরেতে কিছু মশলা দিয়ে দেবো। মশলা মানে কি, আর তেমন কিছু না, ওই আর কি, একটু চিনি, একটু হলুদ, একটু নুন, একটু জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, ব্যাস এইটুকুই। ও, বলতে ভুলে গিয়েছি, ওই বাটাটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু ছিল বাটার মধ্যে। তো যাই হোক, সেই ঝাল, মিষ্টি, নুন এগুলো নিজেদের আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন। তারপরে এটা ভালো করে তেল ছেড়ে দেবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটুখানি জল, তারপরে এই ডিমগুলো ছেড়ে দেবো। খুব একটা বেশি উল্টো ওলট পালট আমি করব না, কারণ এর আগে বেশি ওলট পালট করতে গিয়েই ভেঙে ফেলেছিলাম। ওই বললুম না, আবারও একই কথা বলছি, ভেঙে গেলেই রান্নাটা ঘেঁটে ঘ হয়ে যাবে। তো যাই হোক, আপাতত এই যে প্রায় হয়েই এলো, এইভাবেই করব। শেষের দিকটাতে একটু সস মিশিয়ে দেবো, যার ফলে তার চিনির প্রয়োজন নেই। তো আর একটু জল মিশিয়ে দেবো, ঝোলটা ফুটে গেলে ডিমগুলো সব দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। রান্নাটা এত ভালো হয়েছিল এই ডিমটা, যে মেয়েটার জন্য আমার একটু মনটা খারাপ আসলে, মানে বাচ্চাটা আমার বড় হয়ে যাচ্ছে বড্ড তাড়াতাড়ি, এটা যেমন একটা ব্যাপার, আরও কিছু কিছু জিনিস হয়েছে। তো যাই হোক, সেগুলো তো আবারও বলছি, সেটা পরে সামনাসামনি এসে বলবো। কিন্তু রান্নাটা করে মনে হয়েছে যে সারাদিনে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই রান্নাটা
সাফল্যের সাথে করতে পেরেছি, ভেঙে ফেলিনি, ঘেঁটে ফেলিনি। যাই হোক, আমার শাশুড়িমা যেটা করতেন আমি দেখতাম যে এটা কিন্তু উনি একটু তেলে ভেজে দিতেন, কিন্তু আমি আর ভেজে দিইনি, কারণ এর মধ্যেই যেটুকু তেল আছে তাতেই ভাজা হয়ে যাবে যেটুকু। তারপরে যে জল দিয়ে দিলাম, জল দিয়ে দিই, জাস্ট একটু ফুটে গেলেই নামিয়ে দেব। কখনো করে খাবেন বন্ধুরা, এতটুকু বলছি, খুব ভালো হয় খেতে। এখন সন্ধেবেলায় অ্যামাজন থেকে একটা জিনিসের অর্ডার দিয়েছে, যেটা আমি খুব শখ করে অর্ডার দিয়েছি। সেটা হচ্ছে টেরাকোটার একটা কুকিং অ্যান্ড বেকিং প্ল্যাটার, যেটা বলছে তো কুকিং অ্যান্ড বেকিং, মাইক্রোওভেন সেফ বা মাইক্রোওভেন ফ্রেন্ডলি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এটাতে আমি খাবার সার্ভ করব, ট্রে হিসেবে বা প্লেট হিসেবে এটা আমি ব্যবহার করব। এটার দাম নিয়েছে 275 টাকা। আবার আসবে, আর একটাও অর্ডার দিয়েছি, সেটা গোল, তো সেটা ইতিমধ্যেই হয়তো বা আসবে। তো আজকে একটা অ্যাডও দেখিয়ে দিলাম। এখন টুপুরকে রাত সন্ধেবেলাতে একটুখানি বোনভিটা, চকলেট বোনভিটা এবং দুধ গুলে দিচ্ছি। এই দুধটা কিন্তু আমুল তাজা নয়, এটা আমার শ্বশুরমশাই নিজের জামারই নেন, একদম গরুর দুধ সেটাই। যতদিন না পর্যন্ত ঘরটা আলাদা হলো টুকুরের, তার আগে পর্যন্ত আমার মনে হতো যে মেয়েটা তো আমার ছোটই আছে। এখন মানে অনেক কিছুই আর কি, যাই হোক সব এখন মানে ওটা যারা মানে যাদের অপত্য আছে তারা তো বোঝেনি, ইনফ্যাক্ট সাধারণ মানুষ যাদের নেই অপত্য তারাও বোঝেন, সংবেদনশীল মানুষই বোঝেন। কিন্তু কালকে যখন ঘাড়ের যন্ত্রণায় আমার মেয়ে আমার পাশে শুয়েছিল, তখন আমি দেখলাম যেন অনেকদিন পরে যেন মনে হলো দেখলাম যে মেয়েটা ঘুমিয়ে পড়লো, তো সেই ছোটোবেলার টুকুরই লাগে। হ্যাঁ, কিন্তু তারপরে আমার চিরকালেরই স্বভাব, এটা আমার আজকে বলে নয়, এটা আমার চিরকালের স্বভাব, লাস্ট মোমেন্ট প্রিপারেশন করা। পরীক্ষার আগে তার এক মাস আগে থেকে আমার মনে হলো এই বাবা আমার তো সিলেবাস কমপ্লিট হয়নি, যেটা কিন্তু টুপুরের নয়, টুপুর চিরকালই একদমই অন্যরকম, টুপুর একদম ওর বাবার মতো এই ব্যাপারে। কিন্তু আমি তো আমি, তো এখন আমার হঠাৎ করে ওই লাস্ট মুহূর্ত প্রিপারেশনের মতো মনে হচ্ছে যে আর মাত্র 3.5 বছর। প্রথমে মনে হচ্ছিলো 4 বছর, পরে ভেবে দেখলাম যে না, হাফ ইয়ারলি পরীক্ষা 9-এর চলেই এলো, আর একদম ঝাড়া 3.5 বছর, তারপরেই মেয়েটা উচ্চশিক্ষার জন্য বাইরে বেরিয়ে যাবে, বড় জোর 3.5 বছর। এমনও হতে পারে ক্লাস 10-এর পরই হয়তো চলে গেল, সেটাও হতে পারে, আবার হতে পারে যে 12-এর পরে গেল, সেটাও হতে পারে। এখনও 10-এর পরে না 12-এর পরে, সেটা এখনও আমাদের নিজেদেরও ঠিক হয়নি। 10-এর পরে হয় তাহলে তো 1.5 বছর, আর 12-এর পরে যদি হয় তাহলে তো মাত্র 3.5 বছর। অথচ এর আগে কখনো না মা হিসেবে নিজেকে কাঠগড়ায় দাঁড় করায়নি, যে আমি নিজেকে নিজে নম্বর দিত যে আমি মা হিসেবে কেমন, কোনোদিনও স্বতঃস্ফূর্তভাবে যেটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু এরকমভাবে নিজেকে তুল্যমূল্য বিচার কখনো করিনি। কালকে যেন তুল্যমূল্য বিচার করতে গিয়ে দেখলাম রাত্রেবেলায়, কালকেই মানে আমি অন্যদিনের তুলনায় তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি শোবো, কিন্তু কালকে যাই হোক সেটা আর হয়নি। তো তোলমোল বিচার করতে গিয়ে কালকে ঠান্ডা মাথায় মনে হলো আমি তো 100-তে মা হিসেবে হয়তো বা 20 পাওয়ারও যোগ্য নেই, সত্যি মনে হচ্ছে না। কারণ এখনও মেয়ের সাথে কত কিছু বাকি রয়ে গেছে, অথচ এতগুলো দিনে আমি করে ফেলতেই পারতাম। হ্যাঁ, এটা ঘটনা যে বাকি হয়তো বা উভয় পাক্ষিক ক্ষেত্রে কত আলোচনা বাকি, কত জায়গায় ঘুরতে যাওয়ার বাকি। হ্যাঁ, যদিও সেগুলো ক্লাস 12-এর পরেও সম্ভব যে সে যদি বাইরে চলে যায়, কিন্তু কী হবে জানেন তো রাই, যে চট করে উইকেন্ডে বেরিয়ে যাওয়া বা এইগুলো সেগুলো হবে না, তখন তার কখন ছুটি হবে, তারপরে সে বাড়ি আসবে, বাড়ি এসে তার কী মনোমানসিকতা থাকবে, তখন ঠিক এখনকার লাইফটা আর আমি পাবো না আর কি আমার মেয়ের সাথে। আর একবার বাড়ি থেকে বেরিয়ে গেলেই তো মানে সে বেরিয়েই গেল আর কি, তারপরে তার পঠন পাঠন এবং তারপরে তার চাকরি জীবন বা কর্মজীবন যাই হোক না কেন। আমরা যদি বড় কোনো শহরে থাকতাম, কলকাতা বলুন, দিল্লি বলুন, বম্বে বলুন বা মাদ্রাস বলুন, বা এখন তো বড় শহরের সংজ্ঞাটা আরও বদলে গেছে, আরও অন্যান্য বড় শহরেও, সবগুলো জায়গায় তো আমরা থাকি না, আমরা থাকি যেখানে সেখান থেকে উচ্চশিক্ষার জন্য আমাদের ছেলে মেয়েদের একটা বয়স পরে আমাদেরকে ছেড়ে দিতেই হবে। আর জানি না সেটা পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের বাইরে, এখানেই যাক, ক্লাস 12-এর পরে আমার মেয়েটা বাইরে চলে যাবে, আমরা হয়তো বা এখানেই থাকবো এবং টুপুর বাইরে পড়াশোনা করতে চলে যাবে, এবং একবারেই হয়তো আমি ধরেই নিচ্ছি যে 12-এর পর টুপুর বেরিয়েই যাবে বাড়ি থেকে। এখন আমার মনে হচ্ছে লাস্ট মুহূর্তের প্রস্তুতির মতো যে অনেক কিছু করা হয়নি। মেয়েটা আমার পাহাড় ভালোবাসে, পাহাড়ের কোলেই থাকি আমরা, অথচ মানে ভ্রমণপ্রিয় বাঙালি হিসেবে অনেকগুলো জায়গায়
হয়তো বা ঘুরতে মানে ঘোরা যেত, আমরা ঘুরিনি। এক্ষেত্রে ওর বাবাকে দোষ দিলাম নি বন্ধুরা, মানে ওর বাবা প্রত্যেক দিন, দোষ দিয়ে কেন মানে কোনো কিছু বলেই লাভ নেই, দোষের প্রসঙ্গ আসছে না, তো প্রত্যেক দিন পাহাড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই ওর ছুটি ছাটায় বা ইয়েতে ওর ইচ্ছে করে না পাহাড়ে আবার থাকতে, ওর ইচ্ছে করে সমতলে থাকতে। এবং ছুটি ছাটা একটু বড়ো ছুটি হলে, একটু বড় কোনো জায়গায় হতে পারে, সেটা সমুদ্র অঞ্চলে যেতে পছন্দ করে। কিন্তু আমি এবং টুপুর, আমি এখানে আমার কথা বলছি না, আমরা পছন্দ করি পাহাড়ে। সত্যি আমাদের, আমি টুপুর দুজনেরই আমাদের এই জায়গাটাতে খুব মিল, যে মানে পাহাড়ের ওই যে পাহাড়ের ছবি, কুয়াশা ঘেরা কোনো চা বাগানের ছবি দেখলে না আমার মনে হয় এক্ষুনি ওখানে পৌঁছে যাই, এটা আমাদের হয়। গেছি তা না, এমন নয় যে যাইনি, কিন্তু আরও অনেক জায়গায় আমরা কিন্তু ইচ্ছে করলেই যেতে পারতাম। অনেক বড় বড় ইচ্ছার জন্য, বড় বড় জিনিসপত্রের আশায় ছোট 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 অনেক মুহূর্ত বিসর্জন দিয়েছি। এবং এই যে বুম্বাদার কথা যেটা আসছে, আমি তো ইচ্ছে করলে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু কোথাও না কোথাও আমি আমার অপেক্ষা করেছি যে আমার বর গেলে ভালো লাগবে বা সেসবগুলো। সে একবারের জন্যও আমাকে বলেনি যে তুমি আমার জন্য অপেক্ষা করো। সে খুব আনন্দের সাথেই, আমরা যদি দুজন চলে যেতাম তাহলে কিন্তু সে খুশি থাকতো, মানে তার কোনো রকম মনোযোগ ছিল না। কিন্তু আমরা যাইনি, আমি যাইনি ব্যক্তিগতভাবে, মেয়েকে নিয়ে, মেয়ের ব্যাপারটা না, আমিই যাইনি। সুতরাং এখন মনে হচ্ছে যে এই যে দেবারতী, দেবারতী তো এখন সিঙ্গেল মাদার, দেবারতী কত জায়গায় মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, অনেক জায়গায় যায়। তো আমিও তো পারতাম, শুধু পারতাম না, নিশ্চিতভাবে পারতাম, কিন্তু আমি করিনি। এটা তো নিঃসন্দেহে একটা খারাপ লাগছে আমার, যে আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, যেটা হয়তো আমি করিনি। আরও অনেক বেশি আত্মনির্ভরশীল করে তুলতে হবে আমার মেয়েটাকে এর মধ্যেই, যাতে করে বাইরে গিয়ে তার কোনো রকম অসুবিধে না হয়। যেটুকু সে করছে, আরও অনেক কিছু, অনেক দুনিয়াদারি তাকে শেখাতে হবে, যেটা বাবাদের কর্ম নয়, যেটা করতে হবে মাকেই। তো সেই সব জায়গাগুলো কাজ এখনও বহু বাকি রয়েছে। মেয়ের সাথে না অনেক বেশি কোয়ালিটি টাইম কাটাতে হবে আমাকে। মেয়ের পড়াশুনো নিয়ে আমার কোনো রকম কিছু বলার নেই, আমি মেয়ের পড়াশুনোর জন্য প্র্যাকটিক্যালি যেটুকু করি সেটুকু যথেষ্ট। আমি মোটেই জানি না যে আমার মেয়ের টিউশন টিচার এখন কোন চ্যাপ্টার পড়াচ্ছে, আমি জানার চেষ্টাই করি না, কারণ আমার নিজের ব্যক্তিগতভাবে কখনোই মনে হয়নি সেটা যদি আমি না করি আমি ভালো মা হতে পারবো না। বরং কোথাও না কোথাও মেয়েকে খুব বিশ্বাস করি, আমি জানি সে ওই জায়গাটাতে ম্যানেজ করে নেবে, অসুবিধা তার হবে না। আমি এবার পিটিএমে গিয়ে দেখলাম তার BA1-এর খাতায় সে সায়েন্সে খারাপ করেছে তুলনামূলকভাবে অন্যান্য ইয়ের থেকে। আমার এতটুকুও খারাপ লাগেনি, কারণ আমি জানি এগুলো পরীক্ষা, এইসবগুলো খুব একটা মানে হয় না। বরং একটা জিনিস যে হ্যাঁ, তার ফিজিক্সে হয়তো বা একটুখানি জোর দিতে হবে, তার কেমিস্ট্রিতে আরেকটু জোর দিতে হবে, ব্যাস এইটুকু। কিন্তু ওই জায়গায় আমার কোনো রকম খারাপ লাগা নেই যে আমি মা হিসেবে মেয়ের পড়াশুনো, বরং বলা যেতে পারে মা হিসেবে পড়াশুনোর জন্য ঠিক যতটুকু করণীয় আমি করছি, সেটা নিয়ে কিছু বলা নেই। কিন্তু জীবন তো শুধু পড়াশুনো কেন্দ্রিক নয়, জীবন আরও অনেক কিছু, সেই অনেক কিছুতেই আমার অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। কালকে থেকে দাঁড়িয়ে হঠাৎ আমার মনে হচ্ছে মেয়েটা আমার অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেল, এবং খুব শীঘ্রই, মানে দেখতে দেখতে নিমেষের মধ্যে যখন তার 14 বছর হয়ে গেল, তখন 3.5 বছর নিমেষের মধ্যে কেটে যাবে, অথচ আমার এখন অনেক কাজ করা বাকি রয়েছে। মুডটা একটু ডাউন আছে, মানে সারাদিন ধরে অনেক কিছুই ভাবছি, বেশ কিছু ভাবনার কোনো লাজামড়ো নেই, ওগুলোর কোনো বাস্তব কোনো ভিত্তিও নেই, কিন্তু এমন অনেক কিছুই ভাবনাটা আমার রয়েছে, তো যেগুলো হয়তো বা ফলপ্রসূ করতে হবে। তো যাই হোক, সব কিছুরই একটা প্রয়োজনীয়তা আছে, এই যে কাঁধের যন্ত্রণাটা হলো, পিঠে ভারী ব্যাগ ফ্যাগ সব কিছু ঈশ্বর নির্দিষ্ট বলে আমার মনে হয়। যাই হোক বন্ধুরা, আপাতত একটু চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কালকে জন্মাষ্টমী, কালকে জন্মাষ্টমীর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। সেটা হচ্ছে আমাদের এখন একটা সমস্যা হয়েছে যে আমাদের উপরের রান্নাঘরটা তো আগে ঠাকুর ঘরের জিনিস ছিল, সেটা তো এখন আমি ব্যবহার করছি। আমার শ্বশুরমশাই বললেন যে গ্যাসটা, ওভেনটা মুছে নিয়ে ভালো করে করলেই হবে, তো সেটাই আর কি একটু ভাবছি যে শ্রীকৃষ্ণকে একটুখানি মালপোয়া করে দেবো, তার জন্য জিনিসপত্র কিনতে যাবো হাতে করে। চাটা খেয়ে নিই তারপরে। আমি এর আগেও খেয়াল করেছি, আমার বাইরে যাওয়ার নাম উঠলেই না বরুণদেব কান খাড়া করে শোনে, তারপরে ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দেয়। অবশ্য জন্মাষ্টমীতে বৃষ্টি হবে, সেটাই তো স্বাভাবিক। তো আমার যাওয়াটা আপাতত ক্যান্সেল হয়ে গেল, বেরোতে পারবো না। চা পাতা নেই, সেটাও একটু কিনতে হতো। তো আলপনাদি বিপদতারণ ঘটালো, আলপনাদি বলল ও বৌদি নিচ থেকে চা পাতা দিয়ে যাচ্ছে, এখন এত বৃষ্টিতে বাড়াইও না, কিন্তু জন্মাষ্টমীর জন্য যেগুলো কেনাকাটি সেগুলো কী করবো। তো আলপনাদি সেটাও বললো কালকে যাইও, আর এমনিতেই তো সত্যি তো আমাদের তো দুপুরবেলাতে হবে সব কিছু। তো ঠিক আছে, তাহলে এখন একটুখানি বৃষ্টি এনজয় করি আর কি। আজকে কোনো রকম জামা কাপড় কাচিনি, আজকে কাছাকাছি থেকে বিরতি নিয়েছি, একবারে সব, কালকে অনেক জামা কাপড় হয়ে গেছে, সেগুলো সব একবারে কাচবো, আজকে না কাপড় কাচা না কাপড় মেলা। হ্যাঁ গো, হ্যাঁ যাচ্ছি। হাজার একটা মন খারাপের মধ্যে এটা একটা ভালো খবর যে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, মানে ওটা খেয়ে আমার মেয়ে খুব খুশি হয়েছে। এমনিতে এটা বেশ কঠিন রান্না, কিন্তু অত সোজা নয়, তো দেখে আপাতত মনে হচ্ছে না জানি কি সহজ, কিন্তু সেটা না, সেটা ভেঙে যায় বড্ড,
এবং ভেঙে গেলেই রান্নাটা ঘেঁটে যায়, ঘেঁটে গেলে আর ভালো লাগে না খেতে। কিন্তু আজকে ঘাঁটেও নি, ভাঙেও নি, এবং টেস্টটাও এত সুন্দর এসেছে যে ভালো লাগছে। ওই একটাই জিনিস আর কি ভালো লেগেছে। তো যাই হোক, আজকে আর যাওয়া গেল না, একটু বৃষ্টি এনজয় করি আর একটু মেয়ের সাথে টাইম কাটাই। এই সে তো পড়তে বসেছে এখন। আগের দিনের ব্লগেতে একজন জিজ্ঞেস করেছেন যে টুপুর কোন অঙ্কের বই কিনেছে। এই যে সেটা হচ্ছে এই বইটি, তার বাবা তাকে কিনে দিয়েছে। ইনফ্যাক্ট এটা স্যার স্যার বলেছিলেন কিনতে, অন্যেরা অনেক তাড়াতাড়ি কিনে ফেলেছে, আমাদের একটু দেরি হলো। তো যাই হোক, এই হচ্ছে সেই বই। এসেছি মেয়ের ডিনার বানাতে। সে খাবে হচ্ছে একটু ওই শশা রোল টাইপের, মানে ওই ঘরোয়া যা যা থাকে ঘরে সেটা দিয়ে করে দেওয়া। এই শশাগুলোকে পিস পিস করে কেটে তারপর সেটাকে কুচি কুচি করে কাটবো, তারপরেতে জাস্ট ওটাকে চাট মশলা মেশাবো আর একটু বিট লবণ মেশাবো। তার ছাড়পরেতে ওই রুটি করবো, হাতে করা রুটি যেরকম হয় তার মধ্যে মাখিয়ে দেবো একটুখানি বাটার, যেরকম পাউরুটিতে মাখিয়ে দেন বাটার সেরকমই একটু মাখিয়ে দেবেন। তার উপরে এটা লম্বালম্বি করে দিয়ে দেবো, তার উপরে একটু সস দিয়ে বুলিয়ে দেবো, ব্যাস তারপর গোল করে দেবো, ব্যাস ওটাই হবে হচ্ছে ঘরোয়া রোল। আমার মেয়ে ভাত খেতে ভালোবাসে না, যারা পুরনো বন্ধু তারা প্রত্যেকেই জানেন, কিন্তু দিনের বেলাটা তবু যা হোক ভাত খায়, রাত্রেবেলা তাকে ভাত খাওয়ানোই যায় না প্রায়। তো যার ফলেতে ও যখন ভালোবাসে না তখন আর জবরদস্তি করে লাভ নেই। তো এভাবেই করে দিই, কোনো কোনো দিন একটু অন্যরকম করে দিই, যাই হোক আর কি যখন মাথা থেকে যেটা বেরোয় সেটাই করে দিই। কখনো কখনো উদ্বৃত্ত ডাল বা উদ্বৃত্ত তরকারি বেঁচে গেলে সেটাকেও মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আটার সাথে মাখিয়ে ওই আর কি যেটা আপনারা দেখেছেন যে সবজি পরোটা বা সেটাকে আর কি সেরকমভাবেই দিই। আর আমার মেয়ে আবার কিন্তু ওই রুটি ছিঁড়ে তরকারিতে বা ডালে ডুবিয়ে খেতে একেবারেই ভালোবাসে না, যার ফলেতে ওকে এরকমভাবেই তরকারি খাওয়াতে হয়। তো এখন আপাতত এই যে সব কিছু মিশিয়ে টিশিয়ে নিচ্ছি, তারপরে এটাকে লম্বালম্বি করে দেবো, তারপরে একটু সস দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আজকে অনেকগুলো মনের কথা বলে ফেললাম আপনাদেরকে, কেউ ভুলভাবে নেবেন না বন্ধুরা। আবারও বলছি যে আমার মনের অবস্থা হয়তো বা সংবেদনশীল মানুষেরা সবাই বুঝতে পারবেন। কোথাও না কোথাও এটাও ঠিক যে কতদূর বাচ্চাদের মনের ইচ্ছা পূরণ করা উচিত আর কতদূর তাদের নিজের যোগ্যতায় তাদের পূরণ করতে দেওয়া ভালো বলে মা বাবাকে থেমে যাওয়া উচিত, সেটাও একটুখানি আমাকে বুঝতে হবে। মানে ওই আর কি একটা ব্যালেন্স করে চলতে হবে আর কি। কিন্তু কোথাও না কোথাও আমার এখনও একটা জিনিস মনে হয় যে অনেক কিছুই হয়তো আমার করার ছিল যেটা আমি এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি, আর অনেক কাজ আমাকে করতে হবে আমার মেয়ের সাথে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ভীষণ গরম লাগছে, এবং এখন আমি মানে সব কিছু রাত্রিকালীন রূপচর্চা এবং এই পোশাকটি ছেড়ে রাতের পোশাক পরে একটু শোব। আজকেও যে খুব একটা রাত হয়েছে এমনটা নয়, এখন হচ্ছে আমার এই ব্লগটাকে এডিট করাটাই কাজ। তো সেটা করতে কিছুক্ষণ সময় লাগবে, তাছাড়া আমার আর সেমন কোনো কাজ নেই। ব্লগটাকে তাহলে আপাতত এন্ড করছি। যারা এতদূর পর্যন্ত দেখে গেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেননি তারা, আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা লাইক প্লিজ দিয়ে দেবেন, আপনাদের লাইক পেলে আমার খুব ভালো লাগে। তো সবাই খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।